আমার আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা একটি 15 দিনের ইংরেজি শেখার কোর্স রোল আউট করতে যাচ্ছি। সো খুবই শীঘ্রই আমরা এই লেসনটি বা এই কোর্সটি শুরু করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেককেই অনেক বেশি ভালো রয়েছেন। সো আজকের এই বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস থেকে আমরা শিখতে পারবো ইউ এর যত ধরনের উচ্চারণ আছে আমরা আজকে শিখে ফেলবো। সো আপনারা বলতে পারেন এটি একটি অ্যাডভান্স ইংলিশ লেসন। সো ইউ নিয়ে যাদের যত কনফিউশন আছে যে ইউ এর উচ্চারণ আমরা কোন কোন জায়গায় কিভাবে বলবো, কোন ওয়ার্ডসে ইউটা আ ইউ উ বলবো, সেটা আমরা শিখবো আজকের লেসন থেকে। অ্যান্ড আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি। ইনশাল্লাহ আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি। সো উইদাউট ফার্দার আই ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ লেসন। ইয়েস, ইতিমধ্যে আমি লিখে রেখেছি যে ওয়ার্ডসগুলো, যে ওয়ার্ডসগুলোর আমরা বিভিন্নভাবে ইউ থাকবে যে যে ওয়ার্ডসগুলোর মধ্যে, কিন্তু ইউ কখনো হবে, আ কখনো হবে, উ কখনো হবে, কোন কোন জায়গায় আমরা এই ইউকে বিভিন্নভাবে উচ্চারণ করব সেটার আমি একটি চার্ট ধরতে পারেন লিখেছি। সো এই তিনটি আমরা ধরন দেখতে পারি ইউ এর উচ্চারণ আমরা তিনটি ভাবে করতে পারি, সেটা হচ্ছে যে ইউ কখনো আ হয়, নাম্বার টু ইউ কখনো উ হয়, আবার ইউ কখনো ইউ এর মতেই উচ্চারণ হয়। সো ইউ কিন্তু এই তিনটিভাবেই উচ্চারণ হতে পারে। আমি আবার বলছি ইউ তিনটিভাবে উচ্চারণ হতে পারে। সো প্রথমটা কি আ, দ্বিতীয়টা উ এবং তৃতীয়টা ইউ, ইউ এর মতেই উচ্চারণ হয়। সো এখন আমরা শিখব যে ইউ কখন আ হিসাবে উচ্চারণ হয় বা কোন কোন ওয়ার্ডস থাকলে আমরা ইউকে ইউ না বলে উ না বলে আ বলবো। সো এখানে একটি বিষয় আমি বলে দিচ্ছি, আমি এখানে বলে দিতে পারতাম যে কনসোনেন্ট এবং তারপর ইউ এবং তারপর যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আ হয় অথবা কখনো কখনো উ হয়। সো এটা আসলে পারফেক্ট কিন্তু নিয়ম না। সো আপনারা জানেন যে ইংরেজিতে 44 সাউন্ডস রয়েছে, যে সাউন্ডসগুলোর মাধ্যমে আমরা মূলত এই যে উচ্চারণগুলো প্রনান্সিয়েশনগুলো সেগুলো আমরা শিখে থাকি বা হয়ে থাকে। সো ইংরেজি লেটার্স যে আছে লেটার্স দিয়ে কখনো আপনি উচ্চারণ শিখবেন না। সো ইংরেজি লেটার্স শুধুমাত্র ব্যবহার করা হয় বানান করার ক্ষেত্রে, আমরা বানান যে করি যেমন পি ইউ টি ফুট, এটা আমরা করার ক্ষেত্রে লেটার্স ব্যবহার করে থাকি। কিন্তু এটার যখন আমরা প্রপার উচ্চারণ শিখতে যাব তখন ইংরেজিতে যে 44 সাউন্ডস রয়েছে সেই সাউন্ডসগুলো লাগবে। সো আপনারা যদি চান যে সেই সাউন্ডসগুলো দিয়ে যদি আপনারা এগুলো উচ্চারণ শিখতে চান তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা যে 44 সাউন্ডস রয়েছে সেই সাউন্ডসগুলো দিয়ে আমরা এগুলোকে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। সো আজকে আমরা শিখবো যে কোন কোন ওয়ার্ডস থাকলে আমরা আ উ এবং ইউ বলবো সেটা শিখবো। সো লেট স্টার্ট আওয়ার টুডেস লেসন। সো আ আমরা বলবো এইসব ওয়ার্ডসের ক্ষেত্রে, যেমন আফ আস। সো দেখুন আফ আ এর মতো উচ্চারণ হয়েছে, রাইট? ইউ আসে কিন্তু আ এর মতো উচ্চারণ হয়েছে, ঠিক আছে? সো আফ আস, আন্ডার খাট, বাট মাস্ট, ফান জাম্প, সামার সামার। সো আবার যদি এটাকে আমরা ব্রিটিশ স্টাইলে উচ্চারণ করি সামা সামা, রাইট? ওকে, সো আফ মানে আমরা জানি যথারীতি আমি আপনাদের সুবিধার জন্য এর বাংলা শাব্দিক অর্থও দিয়ে দিয়েছি। সো এতে করে যাতে আপনাদের ভোকাবুলারিটাও শিখে হয়ে যায়। সো আপ মানে উপরে, আস মানে আমাদেরকে, অ্যান্ড আন্ডার মানে নিচে, খাট মানে কাটা, বাট মানে কিন্তু, মাস্ট মানে অবশ্যই, ফান হাসি ঠাট্টা বা আনন্দ করা, জাম্প লাভ দেওয়া, অ্যান্ড সামার গ্রীষ্মকাল। সো এই যে এই ধরনের ওয়ার্ডস যখন পাবেন তখন আমরা বা আপনারা ইউকে ইউ না বলে আ বলবেন, ঠিক আছে? সো আমি মোটামুটি যে ওয়ার্ডসগুলো হয় আমি লিখেছি, তারপরেও যদি আরও ওয়ার্ডস থাকে সো সেগুলোকে আপনি আ হিসেবে বলবেন, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন ভাইয়া আপনি যদি একটু স্পেসিফিক নিয়মটা বলে দিতেন যে কিসের পর কী থাকলে আমরা আ ও বলবো। সো আমি বলবো আপনাদেরকে, সো ইউ এমন একটি ভাওয়েলস যেটা আমি স্পেসিফিক্যালি ওরকম বলতে পারবো না, যদি বলি তাহলে আপনাদের আরও কনফিউশনটা বেড়ে যাবে। যেটা আমি প্রথমে বলেছিলাম যে যদি প্রথমে কনসোনেন্ট থাকে তারপরে ইউ থাকে তারপরে যদি আরেকটা কনসোনেন্ট থাকে তখন আ বা কখনো কখনো ইউ হয়, তাহলে আবার কখনো কখনো উ হয় আবার ইউ হয়। সো একটা প্যাস না? সো এই জন্য বলছি এই ওয়ার্ডসগুলো জাস্ট মনে রাখার চেষ্টা করুন যে এই ওয়ার্ডসগুলোকে আপনারা সবসময় আ হিসাবে উচ্চারণ করবেন ইউ থাকলে। সো এবার আমরা শিখব
ইউ কখন উ হিসাবে ব্যবহার হয়, কখন না, কোন ওয়ার্ডসগুলো থাকলে আমরা অ্যাকচুয়ালি ইউকে উ হিসাবে উচ্চারণ করব। সো আমরা যথারীতি মূলত আমি রুট সার্চ করে মোটামুটি কিছু ওয়ার্ডস এখানে নিয়েছি। সো যেমন পুট, সো পুট উ এর মতো উচ্চারণ হয়েছে, তাই তো? পুট, পু উট, রাইট, পুট। সো রুল, সো এখানে একটি বিষয় বলতে চাই, পি ইউটি পুট, সো এখানে তো পাট হওয়ার কথা ছিল, পি ইউটি পাট, রাইট না? যদি এটা বাট হয়, বি ইউটি বাট, তাহলে এটা পি ইউটি পাট হলো না কেন? সো এটা নিয়ে আমার একটি লেসন আছে, আপনারা দেখতে পারেন। সো আমি কমেন্ট সেকশনে ট্রাই করবো দিয়ে দেওয়ার জন্য, সরি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সো পি ইউটি পুট মানে রাখা, রুল মানে নিয়ম, জুট মানে পাট, ফুল মানে ভর্তি বা পরিপূর্ণ, পুল মানে টানা বা টেনে নেওয়া, পুস এটা কিন্তু পাস না, ঠিক আছে, পুস, পি ইউ ডাবল এস, পুস, রাইট? সো পুস মানে বিড়ালের নাম, ঠিক আছে, পুস মানে বিড়ালের নাম, পি ইউ ডাবল এস, পুস মানে কোনো ধরনের বিড়াল, একটি বিড়ালের নাম। সো আমি মোটামুটি যে ওয়ার্ডসগুলোর ক্ষেত্রে উ উচ্চারণ হয় সেগুলো আমি নেওয়ার জন্য চেষ্টা করেছি, রাইট? ওকে, সো এবার আমরা শিখব তিন নম্বর যে ব্যবহারটি, সেটা হচ্ছে ইউকে কখন আমরা ইউই বলবো সেটা। সো আমরা ইউকে ইউই তখনই বলবো যে সব ওয়ার্ডসের ক্ষেত্রে, সেই ওয়ার্ডসগুলো আমি অলরেডি লিখে ফেলেছি। সো ইউজ, দেখুন ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউজ। তারপর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, হিউম্যান, হিউজ, মিউজিক, শিওর, কিউট, মিউট, ইউজফুল, কিউর, ডিউটি অথবা ডিউটিফুল ইত্যাদি ওয়ার্ডস হতে পারে। সো আমি যে মেইন ওয়ার্ডসগুলো বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, কাজে লাগে এমন ওয়ার্ডসগুলো আমি নিয়ে আসার জন্য চেষ্টা করেছি, রাইট? সো এখন কথা হলো, এখানে তো আমি বাংলা লিখিনি, সো আমি বলে দিচ্ছি। সো ইউজ মানে ব্যবহার করা, অ্যান্ড ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, হিউম্যান মানবিক বা কি, হিউম্যান মানব, মানবিক, হ্যাঁ হিউম্যান মানবিক, হিউজ মানে প্রচুর, অ্যান্ড মিউজিক মানে আপনারা জানেন, সো শিওর মানে নিশ্চিত, কিউট মানে সুন্দর, কিউট মানে কি, মনোমুগ্ধকর, সুন্দর, কিউট, অ্যান্ড মিউট মানে শান্ত অথবা শব্দহীন, মিউট, অ্যান্ড ইউজফুল দ্যাট মিন্স উপকার, অ্যান্ড কিউর মানে চিকিৎসা বা চিকিৎসা করা, অ্যান্ড ফাইনালি ডিউটি মানে কর্তব্য বা দায়িত্ব, রাইট? সো এই যে আমরা ইউ এর কতভাবে উচ্চারণ হয় সেটা আমরা শিখে নিলাম, জাস্ট তিনটিভাবে উচ্চারণ হয়, কি আমি একটু আবার বলে দিচ্ছি সংক্ষেপে। ইউ হয়তো বা আ হিসাবে উচ্চারণ হবে, না হয় উ হিসাবে উচ্চারণ হবে, না হয় ইউ হিসাবে উচ্চারণ হবে, এই তিনটিভাবে উচ্চারণ হতে পারে। অ্যান্ড কোন কোন ওয়ার্ডসে আমরা আ, উ এবং ইউ বলবো সেগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। সো এই ছিল আজকের এই লেসনটি, আশা করি আপনাদের ইউ নিয়ে কোনো প্রবলেম থাকবে না বা দূর হয়ে গিয়েছে। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে ইউ নিয়ে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি সেটার ওপর লেসন করার জন্য চেষ্টা করব। আর সো আপনারা আমার, আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা একটি 15 দিনের ইংরেজি শেখার কোর্স রোল আউট করতে যাচ্ছি। সো খুবই শীঘ্রই আমরা এই লেসনটি বা এই কোর্সটি শুরু করব। সো আমরা প্রাথমিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমাদের সেই প্ল্যান বা পরিকল্পনা শেষ হলে আমরা যথারীতি সেই লেসনগুলো তৈরি করা শুরু করব। সো আপনাদেরকে বলবো, প্লিজ আপনি আমাদের সাথে থাকুন, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, চোখ রাখুন LEM দ্যাট মিন্স লার্ন ইংলিশ উইথ মুকুলসের সাথে। অ্যান্ড অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, অ্যান্ড আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারা ওই বিষয়টা শিখতে পারে। অ্যান্ড টিল দেন, অল অফ বেস্ট।